কয় শুটিং করার আগে সরমর বিষয় না আমার খুব টয়লেট চাপছে তো আমি টয়লেটে যাইতাম কিন্তু টয়লেটের ভিতরে গিয়া দেখি নেপাল বাইরে তো আমি ডাকরাম ডাকরাম বারবার নেপাল ভাই তো পারিন না বললাম নেপাল ভাই বাইর হই নেপাল ভাই কইরা বহুত চেষ্টা করলাম কিন্তু বাইর হন না ভাই এদিন আমি বার্ষিক বই আড্ডা দিলাম তোমার পাশে বইয়া ফুড়িয়ে গিয়ে ফোনও মাতে বাবু তুমি টান্ডা লাগাইও না রে বা তোমার তা ফুড়ি যাইব আপনার একটা জিনিস খেয়াল করি দেখবা আমরা বর্তমান যুগের ফুড়িন্তর একটা সমস্যা আছে তারা তারা বাচ্চিন্তর খেয়াল রাখে না কিন্তু ইয়াফায় বার্ষিক বইয়া তাই বাচ্চার খেয়াল রাখে আমি আফায়ার কইলাম আফা আপনার মাতৃত্ব প্রেম দেখে আমি মুগ্ধ তো আপনার সন্তান আই মিন আপনার বাবুর বয়স কত আমার কথা শুনি আফার জেরা কিটা কইন আপনি আমি আমার জামাইরে বাবু কই ডাকে আপনার কোনো সমস্যা তান কইলাম আমার কোনো সমস্যা নাই তবে আপনার অরিজিনাল বাবু যখন দুনিয়ায় যাইবা তখন তাই আপনারে প্রশ্ন করবো আব্বা আগে না আমি আগে আমি নায়ক হয়ে গেছি আমরা পরিচালক সুমন ভাই আমার কইলা রিমন তুমি বিশতলার উপরে তাকে লাভ দাও আমি কইলাম ভাই বিশতলার উপরে তাই কইরা যেন লাভ দিতাম লাভ দিলে তো মরি যিমু কইলা টেনশনের কোনো কারণ না এটা লাভ কয়েকদিন আগে আমি একবার গেছিলাম এক ফাগলা গারদ গিয়া দেখি সুস্থ একটা মানুষ আমি পরীক্ষা করার লাগে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই সব হইন চাই আপনার নাক কই ওটা আমার নাক আচ্ছা হইন চাই আপনার টুট হই ওটা আমার টুট আচ্ছা হইন চাই আপনার গাল হই ওটা আমার গাল আমি অবাক হইয়া কইলাম কিতা ব্যাপার আপনি তো সুস্থ একটা মানুষ আপনি এখানে পাগলা গারো দো ইকানো নিয়েও বেটায় আমার হইল সব আমার কপালের দোষ স্যার সব আমার কপালের দোষ ভিউয়ার্স শয়তানে করি জেসা তা করি আমার কিন্তু ফলা ঠিক আছে আমার রোল কিন্তু ক্লাসে সবসময় এক থাকে হাততালি দেন তে হাততালি তামাইন এগুলো কি অ্যাডমিশন রোল আপনাদের একটা সুখবর জানাই আমার বাইর বাচ্চা হয়েছে তো হাসপাতাল গেছি বাচ্চা দেখাত দেখি একটা নার্সের খুলো বাচ্চা তো আমি বাচ্চার গালগে কইলাম বলে আমার বাতি যে হয়েছে আমার বাতি যে হয়েছে আমার বাতি যে হয়েছে আমার কথা না শুনিয়া নার্সে কইলো তামাইন একটা বাতি জানায় একটা বাতিজি আর বাতিজা মনে করিয়া যে একটা দর্শ হইন একটা আমার আঙ্গুল তো বাদে আমি গেলাম আমার বাবির কেবিনো গিয়া কইলাম কিতা গো বাবি বাতিজি গো খান দেখে আইলো তোমার আর বাইর লগে তো দুই বছর ধরে কোনো দেখা সাক্ষাৎ নাই কথাবার্তাও নাই তো আমার কথা শুনিয়া বাবি হইল আর মাতি না রেব ভাই তোমার বাই তো দুই দিন বাদে বাদে সরি হওয়া তাই পরিচালক সুমন ভাইয়ের বউ কিন্তু আমার খুব বড় মাপের একজন ভক্ত এদিন সুমন ভাই আমার হইলা রিমন আসে আমার বাসাত তোমার বাবি তোমার যোগ শুনতাম তো আমি গেলাম বাইর লগে বাসাত বাবির একটার পর একটা জোকস হই কিন্তু বাবি হাসুন না সুমন ভাই হলাম কি তার বাবাই হইলে এনু বাবি আমার ভক্ত কিন্তু তাই তো আমার জোক শুনে হাসা না তখন সুমন ভাই আমার হইলা আর মাতিস না রে তোর বাবি লিপস্টিক লাগানি তা গিয়া বলে সুপার গ্লু লাগাইছে সেদিন গেছি আমি পুলক ভাইয়ের বাসাত ফাহানিত তো পুলক ভাইয়ের বাসাত ফাহানিত গিয়া দেখি পুলক ভাইয়ের খাজুর বয়ে খুব বেশি খান্দের তো আমি কইলাম কিতা গো তুমি খান্দ কেনে কর কুকুর মরি গেছে পুলক বাইরের কারণে কান্দিয়া আমি কইলাম পুলক বাইর কুকুর মরছে তোমার তো মরছে না তুমি কান্দো কেন কই কান্দিতাম না ই কুকুরে পুলক বাইর সব বাসন কুসন তালা বাসন পরিষ্কার করতো চাটিয়া চুটিয়া আমার কোনো কাম করা লাগতো না তার লাগে কান্দিয়া কিতা মাতো ভাই আমরা যদি মাটো না